হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি মাহবুব সজল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি জাতীয় শিক্ষা সপ্তাহ 2023 এই উদযাপনে যে সকল শিক্ষার্থী শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসাবে আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য কীভাবে আবেদন করবেন সে সম্পর্কিত একটু ভিডিও তৈরি করার চিন্তা ভাবনা করেছি। তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি কীভাবে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসাবে আবেদন করতে পারেন সে ব্যাপারে প্রয়োজনীয় তথ্য পাবেন। আর এই আবেদন সাবমিট করার সময় হচ্ছে 6/5/2023 থেকে 7/5/2023 তারিখের মধ্যে উপজেলা বরাবরে এই আবেদনটি পৌঁছাতে হবে। তো আসুন কিভাবে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচনের জন্য আবেদন করা যাবে। তো প্রথমেই শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন করার জন্য যে শিক্ষার্থী আবেদন করতে চাচ্ছেন তার একটি বায়োডাটা বা একটি সিভি তৈরি করতে হবে। একটা সিভিতে সাধারণত যে সমস্ত তথ্য থাকে সকল তথ্য দিয়েই একটি সিভি তৈরি করতে হবে, যাতে দুজন শিক্ষকের রেফারেন্সও দিয়ে দেবেন, অর্থাৎ প্রধান শিক্ষক এবং একজন সহকারী শিক্ষকের রেফারেন্স দিয়ে দেবেন। তো এভাবে একটি সিভি তৈরি করতে হবে। এবং এই সিভি তৈরি করার পরে এখানে এই যে দেখা যাচ্ছে 6.1 শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন, এই যে সফটটি আছে এই সফটটি কম্পিউটারে কম্পোজ করে এরপরে এই সফটটি থেকে সে কত মার্ক পায় সেই মার্কটিও এখানে দিয়ে সাবমিট করতে হবে। তো প্রথমে আমি দেখি যে আসলে মূল্যায়নের বিষয়গুলো কী কী আছে। তো এক নম্বরে রয়েছে বিগত বার্ষিক পরীক্ষা বা পাবলিক পরীক্ষার ফলাফল। স্টুডেন্ট যদি বিগত বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে তাহলে এই সফটটি পূরণ করতে হবে, অথবা যদি সে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে তাহলেও তার এই সফটটি পূরণ করতে হবে। তো এক্ষেত্রে এখানে নম্বর হচ্ছে 20। শিক্ষার্থী যদি চতুর্থ বিষয় ছাড়া জিপিএ 5 হয় তাহলে সে 20 মার্ক পাবে, যদি চতুর্থ বিষয় সহ জিপিএ 5 হয় তাহলে সে 18 পাবে, যদি চারের কিছু বেশি বা পাশের কম হয় তাহলে সে 16 পাবে। এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান 2022 সালের পরীক্ষার ফলাফল বিবেচ্য হবে। বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে 2022 সালে অনুষ্ঠিত সকল পরীক্ষার ফলাফল বিবেচনায় নিতে হবে। আমি একটু পরে বিস্তারিত আসবারও। উপস্থিতির শতকরা হার এখানে 15 নম্বর, যদি সে শতকরা 95 বা 95-এর ঊর্ধ্বে হয় তাহলে সে মার্ক পাবে 15, 90 বা 90-এর বেশি বা 95-এর কম সেক্ষেত্রে 12, আর 85-এর বেশি এবং 90-এর কম সেক্ষেত্রে মার্ক হলো 10, 80-এর বেশি বা 85-এর কম সেক্ষেত্রে মার্ক 8, 75-এর বেশি বা 80-এর কম সেক্ষেত্রে মার্ক হলো 4, আর যদি সে 75 কম উপস্থিত থাকে, শতকরা 75%-এর কম উপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে উপস্থিতির শতকরা হারে সে কোনো মার্ক পাবে না। এরপরে সঙ্গীত দক্ষতা, এখানে মার্ক রয়েছে 10, যদি সে আন্তর্জাতিক পুরস্কার পেয়ে থাকে তাহলে সে 10 পাবে, যদি জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়ে থাকে তাহলে 8, যদি জেলা পর্যায়ে পুরস্কার পেয়ে থাকে তাহলে 6, এবং যদি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বা অন্যান্য কোনো পুরস্কার পেয়ে থাকে তাহলে তার জন্য 5 নম্বর পাবে, অর্থাৎ এখানে শুধুমাত্র সে একটি বিষয়ে নাম্বার পাবে। এরপরে খেলাধুলা বা ক্রীড়া দক্ষতা, এখানে মার্ক রয়েছে 10, আন্তর্জাতিক পুরস্কারের জন্য মার্ক পাবে 10, জাতীয় পর্যায়ে পুরস্কারের জন্য মার্ক হলো 8, জেলা পর্যায়ে পুরস্কার 6, প্রতিষ্ঠান বা অভ্যন্তরীণ অন্য কোনো পুরস্কারের জন্য মার্ক হলো 5। এরপরে রয়েছে ছবি আঁকা দক্ষতা, এখানে মার্ক রয়েছে 10, আন্তর্জাতিক পুরস্কার যদি পেয়ে থাকে তাহলে 10, যদি জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়ে থাকে তাহলে 8, যদি জেলা পর্যায়ে পুরস্কার পেয়ে থাকে তাহলে 6, এবং যদি অভ্যন্তরীণ বা অন্য কোনো প্রতিযোগিতায় পুরস্কার পেয়ে থাকে তাহলে সে 5 পাবে। সাময়িকী বা বার্ষিকী এরূপ কোনো প্রকাশনায় লেখার অভিজ্ঞতা, এখানে মার্ক আছে 10, নিজের গ্রন্থ প্রকাশনা, নিজে যদি কোনো বই প্রকাশ করে থাকে তাহলে এই জন্য 10, জাতীয় পর্যায়ে যদি কোনো লেখা প্রকাশ পেয়ে থাকে তাহলে 6, দেয়ালিকা ও প্রতিষ্ঠানের বার্ষিকীতে লেখা যদি হয়ে থাকে তাহলে 5, কেবল বার্ষিকীতে লেখা যদি হয়ে থাকে তাহলে 4, কেবল যদি দেয়ালিকা লিখে থাকে তাহলে এর জন্য 3। স্কাউট বা গার্লস গাইড বা বিএনসিসি বা রোভার কার্যক্রমে সম্পৃক্ততা, এর জন্য মার্ক রয়েছে 5। তো এখানে যে কোনো দল পর্যায়ের সদস্য হতে হবে, 3 বা ততোধিক কর্মসূচিতে যদি অংশগ্রহণ করে তাহলে 5 মার্ক, যদি 2টি কর্মসূচিতে অংশগ্রহণ করে তাহলে 4, একটি কর্মসূচিতে অংশগ্রহণের জন্য 3, এবং যদি কোনো কর্মসূচিতে অংশগ্রহণ না করে তাহলে সে 0।
এরপরে নেতৃত্ব দানের ক্ষমতা, এখানে রয়েছে পাস, ক্লাস ক্যাপ্টেন থাকা, বিভিন্ন দলীয় কাজে নেতৃত্ব দান, সহপাঠীদের বিভিন্ন প্রয়োজনে বিষয়ে কর্তৃপক্ষকে অবহিতকরণ ইত্যাদি আলোকে মূল্যায়ন করতে হবে। এরপরে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, প্রতিষ্ঠান আয়োজিত অনুষ্ঠানাদিতে সহযোগিতা করার ক্ষেত্রে স্বতঃস্ফূর্ততা, ত্রাণ, পুনর্বাসন, পরিচ্ছন্নতা কার্যক্রম, সচেতনতামূলক কার্যক্রম ইত্যাদির আলোকে মূল্যায়ন করতে হবে এবং এখানে মার্ক রয়েছে পাস। এরপরে নৈতিক দৃঢ়তা, প্রতিষ্ঠান প্রধান শিক্ষার্থীর নৈতিক গুণাবলী, মূল্যবোধ ইত্যাদি পর্যবেক্ষণ করে এতদ সংক্রান্ত প্রত্যয়ন প্রদান করবেন এবং মূল্যায়ন করবেন, এখানে মার্ক রয়েছে পাস। এরপরে রয়েছে আইসিটি বিষয়ে দক্ষতা, এখানেও মার্ক রয়েছে পাস। শিক্ষার্থীর পর্যায় বিবেচনা করে মূল্যায়ন করবেন, অর্থাৎ শিক্ষার্থী কোন পর্যায়ে কতটুকু আইসিটি দক্ষতা থাকা উচিত সেই হিসেবে প্রধান শিক্ষক এটা মূল্যায়ন করবে। তো এখানে যে বিষয়গুলো আবার একটু আমি এখানে দেখাই, এই শখটি কিন্তু কম্পিউটারে কম্পোজ করতে হবে। এখানে যে কয়টি কলাম আছে সবগুলোই হবে, যদি এক নম্বর লিখি তাহলে ক্রমিক নং এক, মূল্যায়নের বিষয় বিগত বার্ষিক বা পাবলিক পরীক্ষার ফলাফল। স্টুডেন্ট যদি বার্ষিক পরীক্ষা দিয়ে থাকে তাহলে বিগত বার্ষিক পরীক্ষায় ফলাফল, যদি পাবলিক পরীক্ষা দিয়ে থাকে তাহলে পাবলিক পরীক্ষায় ফলাফল। এখানে নম্বর দেওয়া হবে 20, এবং এখানে যদি স্টুডেন্ট চতুর্থ বিষয় ছাড়া জিপিএ 5 হয় তাহলে লিখতে হবে চতুর্থ বিষয় ছাড়া জিপিএ 5। এরপরে এখানে আরেকটি কলাম তৈরি করতে হবে যার ডান পাশে প্রাপ্ত নম্বরটি লিখতে হবে, অর্থাৎ এখানে কলাম তৈরি করে এখানে প্রাপ্ত নম্বরটি লিখতে হবে। তো চতুর্থ বিষয় ছাড়া জিপিএ 5 হলে এখানে সে প্রাপ্ত নম্বরে 20 লিখবে। উপস্থিতির শতকরা হার, সে যদি এই পাশটা এইভাবে লিখতে হবে, যদি সে 95-এর তদূর্ধ্ব হয় তাহলে প্রাপ্ত মান 15, এখানে এই নম্বরের ঘরে 15 লিখতে হবে। এভাবে এই সবটি কম্পিউটারে করে ডান পাশে নম্বরগুলো লিখে টোটাল করতে হবে, সে টোটাল কত মার্ক পায়। এরপরে এর সাথে যে কাগজপত্র দিয়ে জমা করতে হবে বা জমা দিতে হবে, যেমন বার্ষিক পরীক্ষার ফলাফল, স্টুডেন্ট যদি বার্ষিক পরীক্ষা অংশগ্রহণ করে তাহলে বিগত 2022 সালের বার্ষিক পরীক্ষার ফলাফলের যে মার্কশিট, সে মার্কশিটটি এই আবেদনের সাথে সংযুক্ত করবে। স্টুডেন্ট যদি পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে তাহলে 2022 সালের যে পাবলিক পরীক্ষা সে অংশগ্রহণ করেছে সেই পাবলিক পরীক্ষার মার্কশিট এর সাথে সংযুক্ত করতে হবে। উপস্থিতির শতকরা হার, এইটি প্রধান শিক্ষক সাহেব একটি প্রত্যয়ন দিলে এই উপস্থিতির শতকরা হারটি, এই প্রত্যয়নটি এই আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। সঙ্গীত দক্ষতা, যদি সে কোনো পুরস্কার পায়, যেমন আন্তর্জাতিক পুরস্কার বা জাতীয় পর্যায়ের পুরস্কার বা জেলা পর্যায়ের পুরস্কার যদি পেয়ে থাকে তাহলে এর সপক্ষে যে সার্টিফিকেটগুলো আছে, অর্থাৎ তার যে সনদ আছে সেই সনদ এই আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। এভাবে সঙ্গীত দক্ষতা, খেলাধুলা, ছবি আঁকা দক্ষতা, এই তিনটি সে এভাবে এই সার্টিফিকেটগুলো এই আবেদনের সাথে সংযুক্ত করতে পারবে। এরপরে রয়েছে সাময়িক বা বার্ষিকী কোনো প্রকাশনায়, যদি নিজের গ্রন্থ প্রকাশনা থেকে থাকে তাহলে সে তার ফটোকপি, মানে কভার পেজের ফটোকপিটি এর সাথে সংযুক্ত করা যেতে পারে, বা যদি কোনো কিছুই না থাকে শুধুমাত্র দেয়ালিকায় থাকে তাহলে সে দেয়ালিকার একটি ফটোকপি বা দেয়ালিকার একটি ছবি এর সাথে আবেদনের সাথে সংযুক্ত করা যেতে পারে। গার্লস স্কাউট এবং গার্লস গাইড এর সপক্ষে তার যে প্রমাণ আছে, স্কাউট টিচার প্রত্যয়ন দিতে পারে, অথবা যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে সে সার্টিফিকেট এখানে দাখিল করা যেতে পারে। এরপরে নেতৃত্ব দানের ক্ষমতা, সামাজিক কর্মকাণ্ড অংশগ্রহণ এবং নৈতিক দৃঢ়তা এবং আইসিটি বিষয়ক দক্ষতা, এই চারটি অপশনের জন্য প্রধান শিক্ষক যদি একটি প্রত্যয়নপত্রে এই চারটি জিনিস উল্লেখ করে, এই স্টুডেন্টের জন্য যদি একটি প্রত্যয়নপত্র দেয় তাহলে সেই প্রত্যয়নপত্রটি এই আবেদনের সাথে সংযুক্ত করলেই হবে। তাহলে আমরা দেখলাম এই আবেদনের জন্য যে সমস্ত জিনিস দরকার, প্রথম হলো একটা সিভি দিতে হবে, দ্বিতীয়ত সিভির সাথে অবশ্যই একটা ছবি থাকবে, এবং এরপরে এই যে শখটি তালিকাটি আমি দেখালাম, এই শখটি কম্পিউটারে করে তার টোটাল যে মার্ক সে কত মার্ক পায় সেই মার্কটি এখানে টোটাল করতে হবে। এভাবে টোটাল করে দিতে হবে যে সে তো কত মার্ক পালো, টোটাল মার্ক হলো 100, এখান থেকে সে কত মার্ক পাইলো সেটা এখানে মানে দেখাতে হবে। এরপরে এই যে মার্কিংয়ের, এই মার্কিংয়ের সপক্ষে তার যে সকল কাগজপত্র আছে সব কাগজপত্রগুলো আবেদনের সাথে সংযুক্ত করে
প্রধান শিক্ষক বরাবর দিলে প্রধান শিক্ষক উপজেলা পর্যায়ে এটি দাখিল করবে। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের বিজ্ঞপ্তিটি। আমি পরবর্তী ভিডিওতে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনের জন্য যেভাবে আবেদন করতে হবে সে ব্যাপারে নির্দেশনা নিয়ে আসব। তো আজকে পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।